রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয়। এটাই হচ্ছে বুঝতে কথা, এটাই হচ্ছে মূল কথা। নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে। আমরা আমাদের সরকারের চরিত্র, যারা আমাদের দখলদারি চরিত্র, তাকে আমরা সম্পূর্ণভাবে চিনি, জানি, তার মূল্যায়ন আমরা করেছি। এবং সে কীভাবে এই দেশের মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করছে সেটাও আমরা প্রতিদিন দেখছি। এই সরকারের যে অপকীর্তি, এই অপকীর্তিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না, বা তার এই সর্বস্ব শেষ করা যাবে না। আমি সংক্ষেপে শুধু বলতে চাই যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো তাকে সে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে আপনার এটাকে একটা ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের একটা লেবাস পরিয়ে দিয়ে সে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটা কিছু ধ্বংস করে দিয়েছে। এবং সত্যিকার অর্থেই একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তাহলে এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। গতকাল দেখেছেন নবাবের যে আপনার আলোচনা হয়েছে, সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আজকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না, সময় কম, তো এইটুকু বলতে চাই যে একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছে। এখন আমরা যারা এটার বিপক্ষে দাঁড়িয়েছি, বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, এ কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি। আমরা দেখেছি কিভাবে মানুষ সাঁতরে, নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে, এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে। আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা 100 মাইল সাইকেলে চড়ে, কেউ হেঁটে, তারা সেই সমস্ত সভা সমাবেশগুলোতে যুক্ত হয়েছেন। আজকে যারা মনে করছেন যে মানুষ এখনও জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা সেটা আমাদের এখনও সম্ভব হয়নি, কিন্তু এই ধরনের আন্দোলন যখন হয় সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।